প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-এর জীবন বিজ্ঞানের 84 পেজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের এই টেস্ট পেপারের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞানের পেজ আমি আপলোড করে দিয়েছি। তোমাদের টেস্ট পরীক্ষা চলছে, যদি এই টেস্ট পেপারটা তোমরা ফলো করো অনেকটাই উপকার পাবে। তাহলে বাকি সাবজেক্টের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে। আমি একটি মাত্র লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে সমস্ত বিষয়ের উত্তর পরপর পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, বিভাগ ক সঠিক উত্তর নির্বাচন করো। 1×15 এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে 1.1-এর প্রশ্ন, নিদ্রা চলন দেখা যায়, উত্তর হচ্ছে অপশান বি, তেঁতুল গাছের পাতায়। 1.2-এর প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, অপশান সি হবে হাইপোথ্যালামাস। 1.3, নিম্নলিখিত জ্বরগুলির মধ্যে কোনটি ক্যাটেকোলামাইন, উত্তর হচ্ছে অপশান সি, এটা অ্যাড্রিনালিনের অ্যাড্রিনালিন। 1.4, কোন বক্তব্যটি সঠিক নয়, উত্তর এখানে আমি ডাইরেক্ট বলছি অপশান এ হবে, হাইপোথ্যালামাস রিলেস্টেশন হিসেবে কাজ করে, এটি কিন্তু সঠিক নয়। 1.5-এর প্রশ্ন দেখে নাও, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়, উত্তর হচ্ছে অপশান বি, ইনসুলিন কে। চলে আসো এবার আমাদের 1.6-এর প্রশ্ন, মানুষের ক্রোমোজোমে টেলোমিয়ারের বেস মজ্জাটি হলো, অপশান এ হবে GGG। 1.7-এর প্রশ্ন, সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন উদ্ভিদ হলো, অপশান এ হবে স্পাইরোগাইরা। 1.8-এর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে কোষের বিন্যাস প্রকৃতি হলো, অপশান ডি হবে 3+3+1। 1.9, তুমি মাইটোসিস কোষ বিভাজন হবে, এটা কোষ বিভাজনের একটি দশায় দেখলে যে ক্রোমোজোমগুলিকে IJVUOL এর মতো দেখতে, দশাটি হলো অপশান সি হবে অ্যানাফেজ দশা। হ্যাঁ, চলে আসো আমাদের 1.10-এর প্রশ্ন, কোনো একটি ডিএনএ খণ্ডে এ যদি 30% হয় তাহলে GCOT এর শতকরা মান যথাক্রমে, উত্তর হচ্ছে অপশান সি, এটা 20%, 20%, 30%। আমাদের চলে আসো 1.11, জিন শব্দের প্রবক্তা হলেন, অপশান সি হবে জোহানসেন। 1.12, একজন মহিলা বর্ণান্ধ হলে কোনটি সঠিক তা নির্ণয় করো, উত্তর লিখবে অপশান ডি, মহিলার মাতা ও পিতা উভয়ই বর্ণান্ধ। 1.13, কোন রোগটিকে রয়্যাল ডিজিজ বলা হয়, উত্তর লিখবে অপশান সি, এটা হিমোফিলিয়াকে। 1.14, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, জিনোটাইপ থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে, উত্তর লিখবে সি, এটা 8টি। 1.15, কোনটি এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্নধর্মী রোগ নয়, উত্তর হচ্ছে অপশান সি, বিটা থ্যালাসেমিয়া। চলে আসো আমাদের বিভাগ খ, তো বিভাগ খয় চলে আসো, বলেছে নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো দেখো প্রথমে আমাদের দিয়েছে কিছু শূন্যস্থান পূরণ। তো দেখো 2.1, সাইনোভিয়াল গহ্বর অঞ্চলটিতে ড্যাশ পদার্থ পূর্ণ থাকে, উত্তরটা দেখো আমি এখানে লিখেছি, দেখো সাইনোভিয়াল তরল, কী বললাম, সাইনোভিয়াল তরল পদার্থ পূর্ণ থাকে। 2.1, মা বর্ণান্ধ হলে পুত্র ড্যাশ হবে, উত্তর কি হবে, বর্ণান্ধ হবে। 2.3, ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোষচক্রের ড্যাশ দশায়, উত্তর লিখবে এস দশায়। 2.4, মানব বিকাশের শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কালকে ড্যাশ বলে, উত্তর লিখবে কৈশোর বলে। 2.5, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে ড্যাশ ক্রোমোজোম, উত্তর লিখবে ওয়াই ক্রোমোজোম। 2.6, এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1। এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। দেখো যেটা সত্য আমি রাইট চিহ্ন দিচ্ছি, যেটা মিথ্যা সেটা আমি কিন্তু ক্রস চিহ্ন দিয়েছি। 2.7, মানুষের এক নেত্র দৃষ্টি দেখা যায়, এটা হচ্ছে একদম ভুল অ্যান্সার, কারণ মানুষের কিন্তু দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। 2.8, ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ, এটিও একদম ভুল অ্যান্সার, কারণ তোমরা জানো ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের নয়, ওটা হচ্ছে কি সিলিয়ার।
সিলিয়া হচ্ছে গমন অঙ্গ নাকি? তাই 2.9 অ্যামাইটোসিস বেম তন্তু গঠন করে, এটি হচ্ছে ভুল অ্যান্সার। 2.10 গর্ভযন্ত্র ডিম্বাণু সহকারী কোষ নিয়ে গঠিত, এটিও ভুল অ্যান্সার। 2.11 আধুনিক জিনতত্ত্বের জনক হলেন মেন্ডেল, এটা রাইট অ্যান্সার। 2.12 পরাগ নালীতে পুং গ্যামেটের সংখ্যা হলো একটি, এটা একদম ভুল অ্যান্সার, কারণ উত্তর হচ্ছে এখানে দুটি। মানে স্তম্ভ মেলা থেকে নাও, 13 থেকে নাও, 22A+Y, এটা হচ্ছে আমাদের অপশান সি, এরটা হচ্ছে শুক্রাণুর ক্যারিওটাই। 2.4D এটা হচ্ছে এপেটটা হবে আগাছানাশক। 15 থেকে নাও 3F হরমোন, এটা হচ্ছে আমাদের ইয়েরটা হবে অ্যাড্রিনালিন। তাহলে দেখো ড্রাইওপটেরিস, উত্তর হচ্ছে অপশান এ জনুক্রম। 2.17 দেখো ডেলটনিজম, এটা হচ্ছে দেখো আমাদের জি হচ্ছে বর্ণান্ধতা, আর রিবোস হচ্ছে অপশান বি হচ্ছে পেন্টোস সরকারা। হলো এবার চলে আসে আমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো, উত্তর হচ্ছে অপশান এ ডিএইচ, এ ডিএইচ হচ্ছে অ্যান্সার। তারপর চলে আসো 2.20 বিএমআর বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে, উত্তর দেখো উত্তর হবে থাইরক্সিন, আমি মুখে বললাম লিখে নাও থাইরক্সিন। 2.21 অণু বিস্তারণের একটি তাৎপর্য লেখো, উত্তর লিখবে কম সময়ে অধিক উদ্ভিদ উৎপন্ন হয়, কি বললাম কম সময়ে অধিক উদ্ভিদ উৎপন্ন হয়। 2.22 কোন বিজ্ঞানী ক্রোমোজোম শনাক্তকরণ করেন, উত্তর লিখবে ওয়াল ডেয়ার, ও উনত্রিশয় আকার ল ওয়াল ডেয়ার, ডয় একার উনত্রিশয় আকার র ওয়াল ডেয়ার। 2.23 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোর দেওয়া আছে, প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, এক সংকর জনন ইষ্টু পৃথকী ভবন, দ্বিসংকর জননটা হচ্ছে এখানে ইষ্টুদের স্বাধীন সঞ্চারণ, কি বললাম স্বাধীন সঞ্চারণের সূত্র। 24 বিটা থ্যালাসেমিয়ার কারণ লেখো, উত্তর লিখবে 11 অটোজোমের ত্রুটির ফলে, কি বললাম 11 অটোজোমের ত্রুটির ফলে। 2.25 নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করে লেখো। দেখো অডিটোরি নার পাচ্ছে এখানে, একদম লাস্টে চলে আসো, ভেগাস নার্ভ, করোটিভ নার্ভ, অপটিক নার্ভ। তো এখানে আমাদের হচ্ছে করোটি নার্ভ, কী বললাম করোটি নার্ভ হচ্ছে অ্যান্সার। 2.26টা কি বলেছে লাস্ট প্রশ্ন আমাদের, পায়রার কোন পালক র্যাডার রূপে কাজ করে, উত্তর লিখবে রেকট্রিসেস পালক, রয় একার ক টয়রাপালা হস্তি দন্তেশ্বর একার দন্তেশ্বর রেকট্রিসেস পালক। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।